নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ভিডিওটি ক্লিক করার জন্য আপনাদের ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে গত দুই দিন ধরে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির ফলে বেশ কিছু জেলায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আগামী তিন দিন আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়। সেক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে বেশ কিছু জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা এবং কিছু কিছু জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কী কী আপডেট দেওয়া হয়েছে, উত্তরবঙ্গে এরকম আবহাওয়া কতদিন বজায় থাকবে এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে কি না, আজকে ভিডিওতে আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেবো। তাই ভিডিওটি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তবে ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে পরবর্তী সমস্ত রকম সরকারি কর্মের খবর, সরকারি প্রকল্পের খবর সবার আগে পেয়ে যান। তো ফ্রেন্ডস, দেখুন, বাংলার এই সাতটি জেলায় হবে ভারী বৃষ্টি এবং সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। যেখানে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে উত্তরবঙ্গে রয়েছে মৌসুমি অক্ষরেখার প্রভাব এবং অন্যদিকে মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে গোরখপুর থেকে পাটনা হয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত। আবারও ঘূর্ণাবর্ত রয়েছে বিহারে, আবহাওয়া দপ্তর জানাচ্ছে এর প্রভাবে রবিবার অবধি উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি রয়েছে দক্ষিণেও বৃষ্টির সম্ভাবনা। তবে রবিবার অবধি উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও গতকালের মতো আজও দক্ষিণের বেশ কিছু এলাকায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং বাড়তে পারে বৃষ্টির পরিমাণ এবং বৃষ্টির পাশাপাশি গতকালের থেকেও কিছুটা হলেও কমতে পারে তাপমাত্রার পারদ। সেক্ষেত্রে আবহাওয়ার খবরে বলা হয়েছে আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি সেন্টিগ্রেড, বাতাসে আর্দ্রতার পরিমাণ 91%, বাতাসের গতিবেগ 8 কিলোমিটার/ঘন্টা এবং মেঘে ঢাকা থাকে 80%। সেক্ষেত্রে আজকের আবহাওয়া কেমন থাকবে, তো দেখুন, আজকের দিনে কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং বিকেলের দিকে এবং রাতের দিকে কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে তা কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে বলা হয়েছে যে শুক্রবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে জারি রয়েছে কমলা সতর্কতা এবং মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে জারি রয়েছে হলুদ সতর্কতা। পাশাপাশি শনিবার এবং রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি এবং মালদা এবং দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেখানে আগামী 48 ঘন্টা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টির সতর্কতা করা হয়েছে সে হচ্ছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান এবং উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়াবিদরা। যেখানে বলা হয়েছে যে সোমবার পর্যন্ত এই পরিস্থিতি চলতে পারে বলে আবহাওয়া দপ্তরের তরফে সতর্ক করে বলা হয়েছে। আগামী কয়েকদিন দিনে তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে। সেক্ষেত্রে আগামীকালের আবহাওয়া কেমন থাকবে, তো আগামীকাল কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং বিকেলের দিকে এবং রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায়। তো ফ্রেন্ডস, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং প্রতিদিন আমাদের চ্যানেলে আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ ফ্রেন্ডস।